থাকবে, মানে ভক্তরা সব থাকবে, মা থাকবে এখানে পঁচিশে বৈশাখের দিন। এটা হচ্ছে সেই রাস্তাটা যেখানে তোমরা কৃষ্ণকালী মাকে দেখতে পাবে। তো মায়ের মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছি, হাজার হাজার মানুষ কিন্তু লাইন দিচ্ছে এক করে, দেখতে পাচ্ছি। থাকার ব্যবস্থা অনেকে স্টেশনে থাকতে পারে। আগের সপ্তাহে তোমাদেরকে ভিডিও তুলে ধরে দেখেছিলাম যে এখানে কি করে আসবে, কোথায় কি পাবে, মায়ের কাছে আসলে কি কি মনস্কামনা পূর্ণ হবে, সব কিছু তুলে ধরে আপনাদেরকে তুলে ধরে দেখিয়েছিলাম। আর আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে আস যদি শনিবার দিনকে বা মঙ্গলবার দিনকে তোমরা যদি আসো, তার আগের দিনকে তোমরা যদি এখানে যদি এসে পৌঁছাও সন্ধ্যেবেলায়, কোথায় থাকবে, কি খাবে, সব ব্যবস্থাপনা সব রেডি করে দেবো। তো তার আগে তোমাদেরকে আজকে বলি যে আজকে তোমাদেরকে কী কী দেখাবো, ভক্তদের সঙ্গে তো আলাপ করা হবে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকুন। গুরুজনদের আশীর্বাদ আর দায়িত্ব ভালোবাসা নিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাহা হোটেল অ্যান্ড হোম ডেলিভারি। এখানে নিরামিষ খাবার থেকে শুরু করে ফুল থেকে শুরু করে নানা রকমের জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ফুল মায়ের মোমবাতি পাবে, মায়ের খাবার পাবে, মায়ের প্রসাদ পেয়ে যাবে, জবা ফুলের মালা পাবে, নীলকণ্ঠ মালা পাবে, সব কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা কিন্তু আছো। দিদি কেমন আছো তুমি বলো আগে। তো কেউ যদি শনিবার দিনকে আগে যদি আসে, মানে শুক্রবার দিনকে রাত্রেবেলা যদি আসে, এখানে থাকার ব্যবস্থা অনেকে স্টেশনে থাকতে পারে, ঠিক আছে, আর অনেকে মঙ্গলমা বাড়িতে অনেকে লোকে জোর করে বসে যে মঙ্গলমায়ের কাছে থাকবো বা সেমন কিছু, ওইখানেও থেকে অনেকে ভোর রাত থেকে লাইন দিতে থাকে। এখানে আসলে পরে থাকার ব্যবস্থা এমনি হয়ে যায়। আচ্ছা, আর খাওয়া দাওয়া আমার এখান থেকে সব খেয়ে যায়। বাহ, ঠিক আছে, বাহ, ঠিক আছে, দেখবো এখন থেকে দেখবো যে কোন কোন ভক্তদের কাছে কী কী পাওয়া যাবে, মানে কোন কোন ভক্তের কোথা থেকে এসছে সব কিছু জানবো। হয়তো ভক্তদের ভিড়টা দেখা, দেখো হাজার হাজার মানুষ কিন্তু লাইন দিচ্ছে এক এক করে, দেখতে পাচ্ছ সব কিন্তু এক এক করে আসতে সবাই। মোটামুটি এই দাদার কাছে এসছি। দাদা, যারা মঙ্গলবার দিনকা মানে সোমবার দিনকে রাত্রেবেলা যারা আসবে বা শনিবার দিনকা আগে মানে শুক্রবার দিনকে রাত্রে যারা আসবে মায়ের এখানে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, মনস্কামনা পূরণ করার জন্য, থাকার ব্যবস্থাপনাটা কি আছে? আচ্ছা, ঘর ভাড়া পাওয়া যাবে, তোমার একটু নাম্বারটা দিয়ে দাও। 7501619222। আচ্ছা, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সব অ্যাভেলেবেল পেয়ে যাবে। বাহ, ঠিক আছে, ঠিক আছে। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের ভিড়টা খালি দেখে নাও, প্রচুর ভিড়। কিন্তু ভক্তরা কিন্তু নানা রকম জেলা থেকে রাজ্য থেকে কিন্তু আসছে, কত ভক্তরা সবাই এসছে দেখে নাও, নানা রকম জায়গা থেকে মায়ের কাছে খালি মনস্কামনা পূরণ করার জন্য বা মনস্কামনা পূর্ণ হয়ে গেছে সেসব মাকে জানানোর জন্য। কিন্তু ওই রাস্তা ধরে এলাম, ওই রাস্তা ধরে এসে কিন্তু আমি এই মোড়টা দাঁড়িয়ে আছি, চার রাস্তার মোড়ে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। ওরকমই কিন্তু জায়গা থেকে কিন্তু ভক্তরা এসছে। তো মায়ের মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছি, কিন্তু মা কিন্তু এর ভেতরেই আছে। তো পরবর্তী সময় তোমাদেরকে মায়ের সঙ্গে আলাপ করাবো, কিন্তু এত ভিড় ভক্তদের, এত ভিড়, এই মুহূর্তে কিন্তু ভেতরে যাওয়া যাবে না। মায়ের জায়গাটা মানে এখান থেকে সব ভক্তরা কিন্তু মায়ের কাছে যাচ্ছে ওপরে। আপনাদের একটা নতুন কথা জানিয়ে রাখি, মায়ের কিন্তু নতুন বাসস্থান কিন্তু এখানে এবার থেকে হবে, এখানে কিন্তু মায়ের বাসস্থানটা হবে, শুরু হবে। মানে মাকে তোমরা এখন যেখানে ভিডিওর মধ্যে দেখতে পেলে সেই জায়গাটা কিন্তু মা আর কয়েক মাস পর কিন্তু মা ওখানে থাকবে না, মা কিন্তু নতুন জায়গাতে কিন্তু মা এখানে আসবে এই জায়গাটার মধ্যে। এটা মায়ের মন্দিরটা হবে। এটা হচ্ছে সেই রাস্তাটা যেখানে তোমরা কৃষ্ণকালী মাকে দেখতে পাবে। সব ভক্তরা কিন্তু লাইন দিয়ে কিন্তু এই জায়গাতেই কিন্তু আসছে মাকে পুজো দেওয়ার জন্য, মাকে দেখার জন্য। আমি বাবা করে বলছি মাকে পুজো দেওয়ার জন্য, মাকে দেখার জন্য, খালি মাকে দেখার জন্য সবাই কিন্তু আসছে, যেহেতু মা মনস্কামনা পূরণ করছে সেজন্যে। এটা হচ্ছে আমাদের বর্ধমান কিরণ সংঘর মাঠ, কিরণ সংঘ। এখানে আমাদের নানা রকম যত ক্রিকেট প্রতিযোগিতা হয়, নানা রকম অনুষ্ঠান, দুর্গা ঠাকুর, এই মাঠ থেকেই কিন্তু আমি সব আপনাদের সামনে তুলে ধরি। এই মাঠে 25শে বৈশাখ কৃষ্ণকালী মায়ের যে উৎসবটা হবে, সেই উৎসবে কিন্তু এই পুরো মাঠটার মধ্যে হবে। 25শে বৈশাখ যারা যারা মাকে দেখা করতে চান বা মায়ের সঙ্গে কথা বলতে চান, 25শে বৈশাখ কিন্তু তোমার এই মাঠটা কিন্তু আসতে পারো। 25শে বৈশাখ মানে আমাদের বৈশাখ মাসে 25শে বৈশাখ এই মাঠটায় পুরোটাই কিন্তু মা থাকবে, মানে ভক্তরা সব থাকবে, মা থাকবে এখানে 25শে বৈশাখের দিনটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন। গুরুজনদের আশীর্বাদ আর দায়ের ভালোবাসা নিয়ে আজকে আমাদের কৃষ্ণকালী মায়ের ভিডিওটা শেষ করলাম। টাটা।